হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো। তো আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা বুকস নিয়ে এবং নতুন একটা ডান্স নিয়ে। ডান্স ভিডিও তো আপলোড হয়েই গেছে এবং তোমরা নিশ্চয়ই সেটা দেখেও নিয়েছো। হ্যাঁ, আমি পানি পানি ডান্সের কথা বলছি। আমি একদম জ্যাকলিন ফার্নান্ডেসের যে লুকটা আছে সেই লুকটা রিক্রিয়েট করার চেষ্টা করেছি। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো আমি ওপরে কালো টপটা পরে নিয়েছি। অবশ্যই সেম টু সেম জ্যাকলিনের মতো তো হবে না, কিন্তু একটু সিমিলার রাখার চেষ্টা করেছি। মেনলি ব্ল্যাক কালারটাকে প্রাধান্য দিয়েছি এবং সেই হিসেবে আমি আমার মেকআপ লুকটা ক্রিয়েট করবো। জুয়েলারি টুয়েলারি সব কিছু পরা দেখাবো। অলরেডি আমি লেহেঙ্গা যেটা ব্ল্যাক কালারের সেটাও পরে নিয়েছি এবং এই ব্ল্যাক টপ উইথ থ্রি কোয়ার্টার স্লিভস এটাও পরে নিয়েছি। তো লেটস গো এবং দেখা যাক যে কী করে আমি আমার সাজটা কমপ্লিট করি, সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে। এবং যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই অবশ্যই এখনই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং বেল আইকনে ক্লিক করে রাখবে বিভিন্ন রকম নোটিফিকেশান পাওয়ার জন্য। তোমাদের সকলকে আমি খুব ভালোবাসি। তো এই জন্য অনেকদিন পর একটা মেকআপ ভিডিও ক্রিয়েট করছি। একদম সেম টু সেম লুকস না হলেও কিছুটা সিমিলার লুকসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবো। এবং পানি পানিরা ডান্সটা কেমন হয়েছে যারা এখনও দেখোনি তারা কিন্তু অবশ্যই এক্ষুনি গিয়ে দেখে নাও, নিচে ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কটা দেওয়া আছে। প্রথমেই আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে এই পিএসির প্রাইমার, যেটা খুবই ভালো আমার মুখে। তার আগে স্কিনটা কিন্তু অবশ্যই অবশ্যই ময়শ্চারাইজার করতে হবে এবং টোনিং করতে হবে। এটা স্কিন প্রিপারেশন করা খুব ইম্পর্টেন্ট যে কোনো মেকআপ করার জন্য। নেক্সট আমি ইউজ করবো এই পার্পলের কনসিলার প্যালেটটি, যেটা পার্পলের এই শেডটা। এই শেডটা আমার স্কিনে বেশ ভালো মতো যায়। এরপর আমি আমার আইব্রোটা করে নেব, এটাও আমি পিএসসিরই একটা আইব্রোটা নিয়েছি। আমার দুটো আইব্রো কমপ্লিট হয়ে গেছে, এরপর আমি আমার কন্ট্রোলটা করে নেব। কন্ট্রোলের জন্য আমি এই কালারটা ইউজ করছি। টাইম ফর আই শ্যাডো, তো আমি আজকে প্রথমে দেখিয়ে দিই এই ব্ল্যাক কালারটি ইউজ করবো, আর সঙ্গে ইউজ করবো এই যে রেড কালারটা আছে, রেড টাইপের যে কালারটা আছে, এই দুটো মিক্স করে আমি একটা স্মোকি আই লুক ক্রিয়েট করার চেষ্টা করবো। লিপস্টিক আমি আজকে ইউজ করবো, এটা একটা লোকাল শপ থেকে কেনা হয়েছে, সেটা হচ্ছে সুইস বিউটি। এটার কালার শেডটা
সফট ম্যাট লিপ ক্রিম, কিন্তু এটার কোনো কালার শেড লেখা নেই। এটা আমি এমনি মানে একটা দোকানে চয়েস হয়েছিল, কালারটা আমার বেশ ভালো লাগছিল বলে। চুলটাকে ঠিকঠাক করার জন্য আমি একটা হেয়ার স্ট্রেটনার নিলাম। এই হেয়ার স্ট্রেটনারটা হচ্ছে ফেগার, তো এই হেয়ার স্ট্রেটনার দিয়ে আমি একটু কার্ল কার্ল টাইপের করবো। এরপর করবো জুয়েলের, তো আমি কি করলাম হাতের মধ্যে এই জুড়িগুলো করে নিয়েছি, এবং এটা হচ্ছে আমার একটা নেক পিস, কিন্তু আমি নেক পিস হিসাবে এটাকে করবো না, এটাকে করবো এখানে এখানে আমি ঠিকঠাকভাবে এটাকে সেট করবো। সো হেয়ার ইজ মাই ফাইনাল লুক। পানি পানি নাচের জন্য আমি একদমই তৈরি, এগুলোকে একটু পিন দিয়ে সেট করতে হবে, জাস্ট এটাই। আর যেহেতু এটা একটা মালা, তো এটা সাইড থেকে বেরিয়ে গেছে, সেটুকু একটু পিঙ্কটি দিয়ে সেট করবো নাচের জন্য, যাতে কোনো অসুবিধা না হয়। সো হেয়ার ইজ মাই ফাইনাল লুক, এবং এটা হচ্ছে চুড়ি পরেছি, এখানে আমি একটা মালার মতো পরেছি, এবং মাথার মধ্যে এটা দিয়েছি। এরপরে কানে পরিনি, কোনো কিছু গলায় পরিনি। এরপরে ফাইনাল লুকটা আমি আমার লেহেঙ্গা সহ একটু পরেই আমি তোমাদেরকে বাইরে গিয়ে খুব ভালো মতো দেখাচ্ছি। আমার সোশ্যাল মিডিয়া একটু আপনি যে মেকআপটা করলাম, তো এই লেহেঙ্গাটা পরেছি আমি ব্ল্যাক কালারে, এবং তার সঙ্গে চুড়ি ছিল, কোনো আদারওয়াইজ জুয়েলারি মানে কানের বা গলার পরিনি, মাথায় এটা লাগিয়েছি এবং গলায় এটা। তো আজকে আমি নাচ করতে যাচ্ছি পানি পানি দিয়ে, এই গানটা জ্যাকলিন ফার্নান্ডেজ তার বাচ্চা করছি। যদি তোমাদের আমার এই লুকটা ভালো লাগে, এবং যদি পানি পানি ডান্সটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। যারা আমার চ্যানেল আগে থেকে দেখেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসে, এবং যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব না করো, এখান থেকে যাবে না। সো প্লিজ রিকোয়েস্ট করছি তোমাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, এবং বেল আইকনে ক্লিক করে রাখো, যাতে আমার নেক্সট ভিডিওগুলো তোমাদের হাতের কাছে চলে আসে। টাটা।